السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تكبير میں کلمہ میں نماز میں ادا میں تکبیر میں کلمہ میں نماز میں ادا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کے لیے خلد و تری میں لکھا ہوا تو باب ملا نام محمد اے میم میں معبوبیت مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. الحمدللہ معزز مکرم جاتیر مطر مکور رسط الانبیاء حضرت علماء کرام فضلاء عظام اسلام پریمک رسول پریمک اللہ پاک راشقین ذاکرین شاکرین محبین مربیان عظام شام و بائشی جوبک بندگان سنیر چھوڑو بائی پردار انترالے شنمانی تا ماہو بھرینا امرا شرب پرتم شے مہن رب کریم دربار شکریہ دے گوڑی جنی دویا کرے مایا کرے آج جلیس الرحمن جنتی باغانے آشار مطو بشار مطو توفیق ٹکن دان کرے سین شجن نو شکریہ دے گوڑی الحمدللہ آو شکریہ دے گوڑی جنی آمدر کے آخری نبی رحمت بارائی سین بولی الحمدللہ ایڈیکٹا جنتر باغان جنتر باغانے جارا بوشے تارا جنتی مہمان سبحان اللہ ورحمت مدت عمر کے در جنت بواد مدت عمر کے در جنت بواد کئی بوت وقبائے در دوزخ بواد کئی بوت وقبائے در دوزخ بواد در آمد شدن مقصود شاچیز در محراب جا محبوب شاچیز دورا میرا بے جواب بے شاچیز. اللہ عارف اللہ ما جلال الدین رومی رحمت اللہ علیہ وآلہ
যারা জান্নাতি বাগানে বাস করে তারা জান্নাতি মেহমান এই মেহমানগুলো আল্লাহ পাক এই জান্নাতের বাগান থেকে উঠায়া কোশ্চিন কালেও জাহান্নামে নিক্ষেপ করবে না সুবহানাল্লাহ আপনারা কি বেজার না খুশি তো খুশির আওয়াজ তো আরো জোরে হয় বলেন না সুবহানাল্লাহ আপনারা জান্নাতি মেহমান কই দুনিয়ার মানুষ তো এক এক জায়গায় যায় কিছু পাওয়ার জন্য কেউ বা বাজারে যায় বাজার করার জন্য মার্কেটে যায় মার্কেটিং করার জন্য পুষ্করিতে যায় পুকুরে যায় মাছ ধরার জন্য এরে বান্দা তুমি এখানে আরামের ঘুম হারাম করে বসে আছো কেন কিসের আশায় দরিয়া মধুসূদন মতো সুদেশ আছিস দরা মেহরা বেজা মাহবুব আছিস এই জায়গায় আরামের ঘুম হারাম করে বসলাম আল্লাহ এবং রসুলের পরিচয়ে লয়া বাড়ি যাওয়ার জন্য চিল্লাই বলুন ঠিক কিনা শয়তান আমাদের শত্রু চিল্লাই বলেন ঠিক কিনা শয়তান ভালো কাজের কথা বলে না শয়তান শুধু গুনার কথা বলে শয়তান নামাজের দাওয়াত দেয় ঠিক কিনা নামাজের দাওয়াত দেয় মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না মাঝে মাঝে দিলেও তার স্বার্থ আছে স্বার্থ ছাড়া শয়তানে কাম করে না তো প্রশ্ন জাগে হুজুর শয়তান আবার নামাজের দাওয়াত দিব করে দলিল দেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তিনি একটা ঘটনা লেখছেন যে নবীর সাহাবি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুমাইতেছে আর শয়তান ঘরের দরজার মধ্যে গিয়া খালি টোকা দেয় নাড়া দেয় আমিরে মুআবিয়া তিনি ঘুমায় আমিরে মুআবিয়া কি সাধারণ মানুষ তিনি সাহাবি ওহি লেখক একজন সাহাবি তো শয়তানের দরজার মধ্যে টোকা দিয়া দরজার আড়ালে পালায় থাকে আমিরে মুআবিয়া ঘুমের থেকে জাগ্রত হইয়া দরজা খুলে দেখে কেউ নাই আচ্ছা আপনারা বলেন আপনার ঘরের দরজার মধ্যে যদি কেউ টোকা মারে দরজা খুলে যদি দেখেন কেউ নাই মেজাজটা খারাপ হবে কিনা তো দ্বিতীয়বার আবার শয়তান দরজায় টোকা দিল আমিরে মুআবিয়া দরজা খুললেন আবার দেখে কেউ নাই তৃতীয়বার আবার টোকা দিয়া শয়তান দরজার আড়ালে পালায় আমিরে মুআবিয়া কয় কে রে আমার দরজার আড়ালে কি করস কয় আমি আমার বদবখত নাম ইবলিস জোরে বলেন কি আরো জোরে বলেন নাম কি কয় আমার বদবখত সবচেয়ে খারাপ নামটা হলো ইবলিস কয় কেন আসছ কয় আপনারে জাগাইয়া দিলাম কয় কেন জাগাইনি কয় নামাজের সময় তো পার হয়ে যাইতেছে নামাজটা করে না আমিরে মুআবিয়া কয় তোর কাম তো মানুষ ঘুমাইলে আরো ঘুম পাড়ায় রাখা জোরে বলেন ঠিক কি না আর তুই নামাজের জন্য দাওয়াত দিস ঘটনা কি কয় না আসলে আমি নামাজের জন্যই দাওয়াত দিছি কয় না আমার বিশ্বাস হয় না কেন আমার জায়গায় সত ক এবার শয়তান জবাব দেয় গোপ্তে মা আউয়াল ফেরেশতা বুদায়েম গোপ্তে মা আউয়াল ফেরেশতা বুদায়েম রায়ে তোয়াত রাব জাপাই মুদায়েম পেশায়ে আউয়াল কুজাজ দিল রাওয়াত পেশায় অব্বল পূজাজ দিল রওয়াদ মারে অব্বল কেসে দিল জায়েল শাওয়াত লেকুয়ারা রানু মাই মি কুনাম লেকুয়ারা রানু মাই মি কুনাম মরবদারা পেশু মাই মি কুনাম গর তরাবে দার কর দম্বরে দি গর তোরা বেদার কর দম্বরে দি কুই আসলে মলহা মে উস্তো আমি কুই আসলে মলহা মে উস্তো আমি শয়তান বলে আমি রে মুআবিয়া আমি তো সর্বপ্রথমে ফেরেশতাদের লিডার আছিলাম তাদেরকে আমি শিখাইতাম ওই যে প্রথম একটা অভ্যাস আমার ছিল ফেরেশতাদেরকে শিখানো এখন যদি কোনো বান্দা যারা নেককার বান্দা যারা ঘুমায় থাকে আমি তাদেরকে ভালো রাস্তা দেখাই আর যারা বদকার বান্দা তাদেরকে খারাপ রাস্তা দেখাই আমি রে মুআবিয়া আপনি তো ঘুমাইছেন ঘুমের ঘরে যদি নামাজ কায়দা হইয়া যাইত তাহলে আপনি কান্নাকাটি করতেন এই জন্য তো আপনারে জাগায় দিলাম নামাজের জন্য জাগাইছি আমি রে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলে আমার সাথে তুই তর্ক করস তর্ক করিস না গোপ্তে আমি রায় রাজন হুজ্জত মগো মরতরারা লিস্তে দরমান রামজো মরতরারা
استدار من رامو يعني امير موابيا بله شويتان امار شد ترق قرصتر اتو برو شاوش امار اكيانو جاگئي لياشون قطن اڈا خوي لبال ابار شويتان بولتی چاينا كو اشون نامازر جنو جاگئي سي امير موابيا كو نانا اشون قطن اڈا امار خوي لبالتی هو بي ابار شويتان كو شنتی چان كو ها اپنا رشن بین آواز دیا بلن شن بین میرا نام آزاد فوتے میشود آزاما میرا نام آزاد فوتے میشود آزاما بیزے وی غزدر دا دل آوا فاگا اتا سو فاگا و آنی آس اتا سو فاگا و آنی آس در گوزشتے از دو صدرکات نماز در گوزشتے از دو صدرکات نماز ও আমিরে মুয়াবিয়া আপনি যদি ঘুমায় থাকতেন ঘুমের ঘরে নামাজ যদি কায়জা হইয়া যাইতো ঘুমের থেকে জাগ্রত হইয়া যায় নামাজটা বিছায়া আল্লাহর দরবারে এমন ভাবে কান্দার আর বলতেন মাবুদ আমি আমিরে মুয়াবিয়া ঘুমের ঘরে নামাজ কায়জা হয়ে গেছে রে আল্লাহ আল্লাহর কাছে এমন ভাবে কান্না কাটি করতেন আমার আল্লাহ খুশি হইয়া যাইতো খুশি হইয়া আপনার আমল নামার মধ্যে 200 রাকাতের সওয়াব দিত আর আপনি 2 রাকাত নামাজ পড়া 200 রাকাতের সওয়াব লইয়া যাইবেন এটা আমি শয়তান বরদাস্ত করতে পারবো না এবার উঠেন উঠেন আসল নামাজ পড়া লন 200 রাকাতের সওয়াব আমি দিতে পারবো না সুবহানাল্লাহ বলবেন না তাইলে শয়তানের সাথে আছে না নাই ومن حسودم از حسد کردم چونی من عدوم کرمان مکرستوں کی من عدوم کرمان مکرستوں کی گفتے اکنو رستے گفتی صادقی از دوی آیت توی را لائقی از دوی آیت يدوي را لا يقيك شويتان داكتيا كامير موابيا عمر كامي خلو شويتاني عمر بيتور شويتان وحمكار عمي مانوشير بالو دكتي بارينا دلر بيتور عمر كينا هنشا ونك مانوشير دكت لئي تاري خراب پتی نیتے جائي اتیا شنو روب يبار عمير موابيا كوي عمر شد قطع بلسو جا جا توي جي تو مانوشير بالو چسنا عمر شد قطعنا بلسو توري چاير دلم তাইলে শয়তানের শর্ত আছে না নাই এখানে অনেক মানুষ আসতে চায় কিন্তু শয়তান বাধা দেয় জোরে বলেন ঠিক কি না শয়তান কই যায় কোনো লাভ নাই জান্নাতের বাগান কত মোল্লারা এমন তো কইবই কইব বাড়ি গিয়া ঘুমায় থাক নাকের মধ্যে তেল দিয়া ঘুমা শীতের রাত যাওয়ার কোনো প্রয়োজন নাই অত সেই জায়গার মধ্যে তারাই আসতে পারে যারা জান্নাতি মেহমান চিল্লায় বলুন সুবহানাল্লাহ সবাই কিন্তু জান্নাতের বাগানে যাইতে পারে না আল্লাহ যারে পছন্দ করে সে আসতে পারে আপনি নিজে নিজে আসেন নাই আমার আল্লাহ আপনারে পছন্দ করছে সেজন্য আসছেন চিল্লায় বলুন ঠিক কি না বলতে পারেন হুজুর কিভাবে মালিক আর চাকর রওনা করছে বাজারে মালিক আর চাকর রওনা করছে বাজারে রাস্তার মধ্যে যাওয়ার পর হঠাৎ করে মুয়াজ্জিন আজান দিছে মুয়াজ্জিন আজান দেখি বলে হাইয়া আলা সালাহ হাই আলাল ফালাহ বলে কি বলে না হাই আলাস সালাহ হাই আলাস সালাহ বলে কি বলে না হাই আলাস সালাহ মানে আসুন আমাদের দিকে হাইয়ালাল ফালা মানে যদি আসো কামিয়াব হয়ে যাইবা সুবহানাল্লাহ বলেন রাস্তায় যাওয়ার পর হঠাৎ মুয়াজ্জিন আজান মালিকার চাকর বাজারে রাস্তার মধ্যে আজান পড়ে গেছে এবার চাকর মালিককে ডাক দিয়া বলে মালিক ওই যে মসজিদের মধ্যে আজান হয়ে গেছে চলেন মসজিদে যাই নামাজ পড়ে আসি মালিক মেজাজ গরম জীবনে নামাজ পড়তে দেখছ চাকরে ডরায় ডরায় কয় না মালিক দেহি নাই কয় তোর এত বড় সাহস আমারে নামাজের কথা কস চাকর কয় আপনি যদি নাও যান আমারে পারমিশন দেন আমি মসজিদে যাব নামাজটা পড়ে আসব সুবহানাল্লাহ বলবেন না আপনি বুঝার জন্য বলতেছি চাকর হলে কি হবে মুয়াজ্জিনের ডাকে সারা দিছে কি দেয় নাই এত বড় কোটিপতি হলে কি হবে
কিন্তু মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয় নাই মাওলার ডাকে সাড়া দেয় নাই বরং দোকান পাড়ে বইসা বইসা বিড়ি খায় সিগারেট খায় জেরো বলেন ঠিক কি না যে মাওলার পথে ডাক দেয় হ্যাঁ আকুল মার না যে যে শয়তানের পথে সাড়া দেয় সে ব্যক্তল কারণ যে শয়তানের পথে যায় ওই ব্যক্তল আর যে মাওলার পথে ডাকে সাড়া দেয় সে হলো আকুল মার জিল্লা বলুন ঠিক কি না মালিক কয় আমার তো জীবন ও নামাজ পড়তে দেখোস নাই চাকর কয় আপনি জান বা না জান আমার একটু পারমিশন দেন মালিক কয় নিজে তো নামাজ পড়ি না তোরে যদি না দেই জাহান্নামে জল তুইব তো ঠিক আছে তাড়াতাড়ি যাবি জলদি বাইরে দেরি করতে পারবি না এই কথাটা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন রব্বে সম করমি রে বরদে কানে শাস রব্বে সর করমি রে বরদে কানে শাস মুনতাজির আজবা ওয়ায়ে পেন্দারে মাস তো ইমাম কওমে বেরু আমদান তো ইমাম কওমে বেরু আমদান দুরুদে গাপার কি সুদান বলতেছেন তাড়াতাড়ি যাবি জলদি বাইরবি দেরি করতে পারবি না এবার মুয়াজ্জিন মসজিদের মধ্যে দুইকা নামাজ পড়ছে নামাজের পর কিছু তাসবি তালিল আছে না নাই হাতের করগুলা জপতেছে এবার মালিক চিন্তা করে সবাই বাড়ি গেল আমার চাকর কেন বের হয় না ওই কপাল পোড়া মসজিদে ঢুকে না জানালার পাকি দিয়া উকি মেরা তাকায় দেখে চাকরটা বৈশা বৈশা হাতের করগুলা গনে ডাক দিয়ে বলে মালিক এর চাকর মুয়াজ্জিন বাড়ি গেল ইমাম বাড়ি গেল মুসল্লিরা বাসায় গেল তুই কেন বাইর হস না আমি বুঝতে পেরেছি বাজার করার জন্য কত টাকা দিতাম বাড়িতে সবাই পাও না সুযোগ পাও না বোধহয় আমি দেখে ফেলব এই জন্য মসজিদের কোনার মধ্যে বৈশা বৈশা হিসাব কর চাকর ডাক দিয়ে বলে মালিক আমি তো মসজিদের কোনার মধ্যে বৈশা হিসাব করি না আমি তো আমি আল্লাহর তাসবি পাঠ করি কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু কষ্ট হইতেছে মালিক বলে বাড়ি যাবি না কো আমি বাড়ি যাইতে চাই কেন জানি আমার মালিকে যাইতে দেয় না সুবহানাল্লাহ বলেন মালিক ডাক দে বলে রে চাকর আমি তো তোর মালিক তোর আবার মালিক কে আমি তোর মালিক বাইরে দাঁড়ায় আছি চাকর ডাক দিয়ে বলে না না আপনি তো আমার দুনিয়ার মালিক গোপতে আকে বস্তা আস্তাদ আজবেরো বস্তা আস্তু হামরা আজ আন্দরো আকে নগুজা রত্তরা কাই দোরো আকে নগুজা রত্তরা কাই দোরো বিনা বগুজা রদমরা কায়েম মেরো আসলে মাগি যাব হায়ওয়া আজ গেলাস আসলে মাই যাব হাইওয়া আজ গেলাস হাইলা ও তফসিলে ইজাবাতে লাস হাইলা ও তফসিলে ইজাবাতে লাস মালিক যেই মাওলা তোমারে বাহিরে দাঁড়া করায় রাইখা আমার মতো চাকর রে মসজিদে ঢুকায় দিছে ওই মাওলা কেন জানি রে আল্লাহর ঘরে প্রবেশ করলে আমারে বাড়ি যাইতে দেয় না বলেন সুবহানাল্লাহ নদীর মাছ পুষ্কুনির মাছ পানি পাইলে আরাম লাগে উপরে উঠলেই তার ব্যারাম হয় জোরে বলেন ঠিক কিনা তেমনি ভাবে যারা আল্লাহ ওয়ালা যারা মুসল্লি যারা ইমানদার ও মোমেন তারা যখন মসজিদে আজান হয়ে যায় যখন মাহফিলের এলান হয়ে যায় ঘরে বসে থাকতে পারে না তারা দৌড়ায়া মাহফিলে ছুটে যায় চিল্লায় বলুন ঠিক কিনা আপনারা নিজে আসেন নাই আল্লাহ আনছে দাদে হকরা কাবেলিয়াত শরত নিস দাদে হকরা কাবেলিয়াত শরত নিস বলকে শরত কবুলিয়াত দাদে হোস আল্লাহরে পাওয়ার জন্য যোগ্যতা থাকা শর্ত নয় বরং আল্লাহর তরফ থেকে বান্দারে যোগ্যতা দান করা শর্ত চিল্লায় বলুন ঠিক কিনা
আল্লাহু আকবার দেখেন আমরা মুসলমান 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 ভাই ভাই আওয়াজ দিয়া বলেন ঠিক কি না আমরা এক মুসলমান যদি বাংলাদেশে আঘাত প্রাপ্ত হয় পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন সবাই আঘাত প্রাপ্ত হওয়া দরকার আছে না নাই আহ বন্ধুরা আমার কত আল্লাহ কোরআনে বলছে তুমি নিজেও বাঁচো আহলকেও বাঁচাও যেই মুহাব্বত আমাদের ভিতরে নাই মুসলমান কত মার খাইতেছে মুসলমান জেলখানায় বন্দি আর অন্য মুসলমান বাহিরে হাসি খুশি জোরে বলেন ঠিক কি না আল মুসলিমু আকুল মুসলিম মুসলমান ভাই ভাই পাখিরা এক পাখি আরেক পাখির প্রতি কত দরদ কত মায়া খেয়াল করে শুনবেন বুঝার জন্য বলতেছি সওদাগর ভারতবর্ষে রওনা দিবে তো ভারতবর্ষে যাওয়ার আগে গড়ের ভিতরে বান্দি ছিল গোলাম ছিল তাদের সবাইকে বলতেছে আমি যে ভারতবর্ষে যাইতেছি কার কি লাগবো ক গোলাম আইসা বলে মালিক আপনি ভারতবর্ষে যাইবেন আমার জন্য দামি একটা শাল আনবেন বান্দি বলে আমার জন্য শাড়ি আনবেন এক একজনে এক এক কথা বলল ছেলে বলে একটা মেয়ে বলে একটা গড়ের ভিতরে জেলখানার মধ্যে বন্দি একটা পাখি তোতা পাখি জুড়ে বলেন কি পাখি আওয়াজ দিয়া বলেন কি পাখি ঘরের ভিতরে জেলখানার মধ্যে মানে খাঁচার ভিতরে আবদ্ধ একটা তোতা পাখি তোতা পাখিরে ডাক দিয়া বলে তোতা তোর কি লাগবো তোর কোনো আবদার নাই আমি বলি না এই ঘটনা কিতাবের মধ্যে আছে কাপলা তোতাকে মুস্তাকে সুমাস আজ কজায়ে আসমা দর হাফসে মাজ গুপ্তে মিশা ইয়াদকে বান্দর এসতিয়াত যাদে আমি ই যাব মিরম দর ফরাত এরে তুতা আমি ভারতবর্ষে যাইতেছি তোর জন্য কি আনবো বল বান্দির জন্য একটা লাগবে গোলামের জন্য লাগবে আমার ছেলের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য সবার জন্য আনবো তোতারে তুই আমার সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলস তোর জন্য কি আনবো এবার তোতা পাখি জবাব দেই রাওয়া বাসদকে মন্দর বন্ধ সব গাছু মাবর সব জায়গা খায় বর দরদ ই চুনে বা শুধু অপায়ে দোস্তা মন্দরে হাব সুষুমা দর বোস্তা এর মালিক আপনি যখন ভারতবর্ষের গার্ডেনে বুঝবেন ভারতবর্ষের গার্ডেনে যাওয়ার পর আমার মতো যদি কোনো তোতা পাখির জাগ দেখতে পান আমার পক্ষ থেকে তারে সালাম জানাইবেন বলেন সুবহানাল্লাহ বর্তমান মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম দেয় কিন্তু যেই পরিমাণ দেওয়ার দরকার এরকম দেয় না তোতা পাখি বলে মালিক আপনি যখন ভারতবর্ষের গার্ডেনে যাইবেন আমার মতো যদি কোনো বন্ধু পান আমার পক্ষ থেকে সালাম জানাইবেন তারপরে কি বলবো তারপরে বলবেন ই চুনি বা সদ ওয়াফায়ে দোস্তা মন্দরে হাব সুমা দর বোস্তা ইয়াদ ইয়ারা ইয়ারে রা ভাই মুবুয়াত খাসা কালাইলে ওয়াই মজনুবুয়াত এর মালিক আমার বন্ধুদেরকে বলবেন এ বন্ধুরা তোমাদের জন্য কি এটা উচিত তোমরা এত সুন্দর গার্ডেনের মধ্যে থাকো তোমরা এত সুন্দর বাগানের মধ্যে বাস করো আর তোমাদের বন্ধু আমার ঘরের মধ্যে খাঁচার ভিতরে আবদ্ধ এরে মালিক তাদেরকে আমার পক্ষ থেকে সালাম জানায় বলবেন তোমরা এই ডাল থেকে ওই ডালে উড়াল পড়ো এই গাছ থেকে ওই গাছে যাও এই এলাকা থেকে ওই এলাকায় দৌড়াদৌড়ি করো ছুটাছুটি করো আমারও তো মন চায় কিন্তু আমি খাঁচার ভিতরে আবদ্ধ আমি জেলখানার মধ্যে আবদ্ধ এই জন্য কোথাও যাইতে পারি না মালিক যখন তোতা পাখির কথাগুলো শুইনা ভারতের দিকে রওনা দিলেন যাইয়া অনেক কিছু কেনাকাটা করলেন ভারতের গার্ডেনের ভিতরে ঢুকলেন ঢুকার পরে যখন তোতা পাখির জাগ দেখতে পাইলেন তখন বাড়ির খাঁচার ভিতরে আবদ্ধ তোতা পাখির কষ্টের কথাগুলো তাদের সাথে শেয়ার করলেন আমার বাড়িতে একটা তোতা পাখি আছে সে তোমাদেরকে সালাম জানাইছে সালাম জানায় বলল সে তোমাদের কাছে আরো অনেক কথা বলছে এই সালাম পাইয়া তোতা পাখির মধ্য থেকে অনেক তোতা পাখি সালামের জবাব দিছে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আমার জেলের মধ্যে আবদ্ধ কত আলেম ওলামা
অনেকে রাতে গভীর রাতের বেলা দোয়া করে চিল্লায় বলো ঠিক কিনা অনেকে দোয়া করে না তাদের জন্য আফসোস করে না তাদের জন্য মায়া নাই দয়া নাই চিল্লায় বলো ঠিক কিনা অনেকগুলা তোতা পাখি অনেকগুলা তোতা পাখি সালামের উত্তর দিছে কিন্তু একটা তোতা পাখি তার দিলের ভিতরে খুব মায়া এত মমতা চিন্তা করলো আমার বন্ধু জেলখানায় আবদ্ধ আমার বন্ধু একটা খাঁচার ভিতরে আবদ্ধ এটা হতে পারে না তার যে কোনো মূল্য ছুটানো দরকার তার আজাদ করা দরকার মুক্তি দেওয়া দরকার এমনি এমনি মুক্তি দেওয়া যাবে না এমনি তুমি জেলখানা থেকে তার বের করতে পারবে না তোমার জীবনের তোমার ভিতরে যে শক্তি আছে তোমার জবানে যে জোর আছে তোমার হাতের মধ্যে জোর আছে তুমি তোমার হৃদয় দিয়া তারে ভালোবাসো তোমার তোমার টাকা পয়সা খরচ কইরা তার জন্য মায়া করো তার বাইর করার জন্য চেষ্টা করো চিল্লাই বলুন ঠিক কিনা তোতা পাখি কয় এমন তো আমার বন্ধুরে মুক্তি দেওয়া যাবে না কি করতেইব তোতা পাখি শুননা গাছের ডালের থেকে জমিনে পড়ে গেছে জমিনে পড়া খাবাইতেছে গপ্ত গপ্তাম আসে গায়ে হায়ে তো বাগে রুয়ে তুতিয়া খামতায়ে তো আয়ে কে তো দিছে দরদ তো বুয়ে বর যারা আজ বদরি দল রোজি দোব মর চুষা দিদা মর্গ গা তুতিছে কর হাম্বলর জি দো পাতা দু গাছত সর তোতা পাখির কথা শুনে গাছের ডালের থেকে জমিনে পড়া দাবাইতে দাবাইতে মরে গেছে মালিক চিন্তা করে যে আমার তোতার কষ্টের কথা কেনই তাদের কাছে কইলাম আর কেনই সে গাছের ডালের থেকে জমিনে পড়া মরে গেল সব কিনাকাটা করে বাড়ি গেছে সবাই রে সব দিছে তোতা পাখি আইসা কয় মালিক আমার জন্য কি আনছেন কয় তোর লাগে কি আনছি তোর দুঃখের কথা তোর দুস্তরা শুইনা গাছের ডালের থেকে পইরা দাবায় মরে গেছে এই কথা শুইনা ঘরের ভিতরে খাঁচার ভিতরে আবদ্ধ তোতা পাখি এও খাঁচার ভিতরে দাবাইতে দাবাইতে মরে গেছে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন টুশানি দা মর্গ কা তুতি চে কর হাম্বলর জি দু ফাতা দু গাশত সর আয় দরে গা মর্গ কুশা ওয়াজে মার আই দরি গা বর্গ খুশা ওয়াজে মার আই দরি গা হামদম হামরাজ মার এরে তোতা পাখি তুই আমার সাথে এত মজার মজার আলাপ করস আমি কিছুই তো বুঝলাম না তোর দুঃখের কথা ভারতবর্ষের গার্ডেনের তোতা পাখির কাছে কইলাম সে মরে গেল তার কথা শুই না আবার তুই খাঁচার ভিতরে দাবায় মরে গেলি কিছুই বুঝলাম না মালিক আবার চিন্তা করলো কত কথা আমারে কইতি আজকে কেন বলস নাই কারণটা কি কিছুই বুঝলাম না কাঁচার ভিতর থেকে তোতা পাখিটা বের করে যখন জমিনে নিক্ষেপ করলো তোতা পাখি একটা উড়াল দিয়া গাছের ডালে বৈশা গেছে কোন সুবহানাল্লাহ মালিকে হা কিরা তাকাই দিস বাদা জানাস আজ কপাজবে রূপাগান তুতিকে পুরি দে তা শাখে বল তোতা পাখি একটা দৌড় দিয়া গাছের ডালে বৈশা গেছে মালিক অবাক হয়ে তাকায় বলে আরে তোতা কিছুই তো আমি বুঝতে পারলাম না কি খবর কিছুই বললি না তোর কথা শুই না সে মারা গেল তার কথা শুই না তুই মারা গেলে আবার মরস নাই গাছের ডালে গিয়া বৈশা গেছো কিছুই তো বললাম না তোতা পাখি আবার বলে আলবিদা খাজা রপ্তাম দরতন হামশামি আজাদে রোজে হামচুমান তোতা পাখি বলে মালিক আমি আমার বাড়ির দিকে রওনা আসলে আমার আমার দুঃখের কথা আমার বন্ধু যখন শুনছিল ভারতবর্ষের গার্ডেনে আসলে আমার তোতা পাখি বন্ধু মরে না সে আমাকে একটা সবক শিখাইয়া দিছে এরে বন্ধু যদি তুমি মালিকের এই খাঁচার থেকে যদি বাঁচতে চাও আমার মতো একটা মরার বান্দর দেখবা তোমার মালিক তোমার খাঁচা থেকে বের করে দিবে আমার বন্ধু আমারে
বাঁচানোর একটা উপায় বলে দিল বেঁচে যাওয়ার একটা রাস্তা বলে দিছে আমি তারটা অনুসরণ কইরা নিজে মইরা গেলাম যার কারণে তুমি আমাকে ছেড়ে দিলা ও মালিক আলবিদা আমি আমার দেশের দিকে রওনা দিলাম তবে আপনার জন্য একটা দোয়া কইরা যাই আপনি দুনিয়ার জমিনে থাইকা নফস শয়তানের গোলামি না কইরা আল্লাহর গোলামি করেন নবীর তরিকা মতে চলেন চিল্লায় বলুন ঠিক কি না আল্লাহর গোলামি করেন দুনিয়ার আর কারো গোলামি নয় নবীর তরিকা মতো জীবন যাপন করেন দেখবেন আপনিও দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে জায়গা পাইবেন চিল্লায় বলুন ঠিক কি না মালিক কি বলেন খাজা গুপ্তান ফি আমানিল্লাহ বেরো মরমরা এখনো নমুদি রায়নো জানে মানকাম তর সে তুতি কাইব যা চুনি বায়াত কে দেখো পাইবাত এরে তুতা যা যা এরে তুতা তোর চাইতে আমি কম না তোর চাইতে আমি কম না হে তোতা তুই তো তোর বাড়ির দিকে রওনা হইতেছ তুই আমার একটা রাস্তা শিখাই দিলি আমি ওয়াদা করলাম কোনোদিন গুনার কাজ করব না গুনার দ্বারেও যাব না আল্লাহর পরিচয় লইয়া নবীর পরিচয় লইয়া কবরে যাইতে চাই গো সুবহানাল্লাহ বন্ধুরা আমার আল্লাহর পরিচয় লইয়া কে কে যাইতে চায় হাত তুলি আল্লাহ কবুল করুক বলেন আমিন নারায়ণ তাকবীর বন্ধুরা আমার চোখের পানি যেই পিসা বুজুর দোয়া করলেন পিসা বুজুর বললেন গভীর রাতের চোখের পানি ছাড়া কেউ অলি হতে পারে না তোমার মা তোমার বাবা আমি জানি না কার মা আছে কার বাবা নাই কার বাবা আছে কার মা নাই অনেকের মা অনেকের বাবা কবরে শুয়ে আছে জোরে বলেন ঠিক কি না যেই মা তোমার জন্য এত কষ্ট করলাম যেই বাবা তোমার জন্য এত কষ্ট করলো বাবার জন্য কিছু করা দরকার আছে না নাই বাবা কবরে শুয়ে আছে মা সন্তানরে এত মায়া করে মোহাব্বত করে সন্তানের জন্য এত মায়া অথচ আল্লাহ আরে কি বলেন খেদমতে মা তার পেদার কোন সবসাম তাকে বাসি দর দো আলম নেক নাম খেদমতে মা তার পেদার কোন এখতিয়ার তা স্বামী আজম আলো দৌলত মুখতিয়ার যে মা বাবার খেদমত করবে দুনো জানে সে কামিয়াব সুবহানাল্লাহ বলেন সন্তান স্কুলে পড়ে মা হাতে দুটা দুটা স্কুলে নিয়ে যায় জোরে বলেন ঠিক কি না মায়েরা কষ্ট করে দেখবেন সকালবেলা সন্তানটা হাতে দুটা স্কুলে নিয়ে যায় ছেলে আস্তে আস্তে বড় হলো বড় হইতে হইতে কলেজে পড়াশোনা করে মা হঠাৎ অন্ধ চোখে দেখতে পায় না তো ছেলে স্কুলে দেখ কলেজে দেখতে গেলে ছেলের আত্মমর্যাদা বোধে আঘাত লাগে মা গো তুমি চোখে দেখতে পাও না আমার বন্ধুরা টিটকারি করে তোর মা কানা অন্ধ মা তুমি আর আমারে দেখতে যাও না তোমার কলেজে আসার প্রয়োজন নাই মা মনের মধ্যে দুঃখ পাইলো যে বাবা ছোট কাল থেকে তোরে হাতি দুরা বড় করলাম আজকে তোর বন্ধুরা উল্টা পাল্টা বলে বিদায় আমি মাকে তুই কলেজে আসতে নিষেধ করস মা একা হয়ে গেল ছেলে কলেজে পড়াশোনা কইরা সুন্দরী সুরসী রূপসী এক নারীর প্রেমে কইরা বিয়া শাদী কইরা মারে বিলা গেছে এমন আছে না মা দুঃখিনী একা একা চিকিৎসা করতে পারে না অসুস্থ বিনা চিকিৎসায় ভিক্ষা করে মা আস্তে আস্তে দুনিয়া ছেড়ে চলে যায় সন্তান বড় হলো স্কুলের প্রোগ্রামে আসলো বক্তৃতা দেওয়ার জন্য হঠাৎ করে নজর পড়ে গেল বাড়ির দিকে বাড়ির দিকে তাকায় নজর পড়লো দৌড়ায় বাড়িতে গেছে গিয়া দেখে দরজা খোলা মা নাই আহারে যেই মা এই ঘরে থাকতো মা আমার এত বড় বানাইছে স্ত্রীর মোহাব্বতে পইরা সব মিলা গেছি আমার মা গেছে কোথায় চাচিরা আইসা বলে রে ভাতিজা যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সেই মায়ের খবর নিতে এতদিন আসছ চাচি গো আমার মা কোথায় যুবক ভাইয়েরা আদা মিনিটে মনটা নরম করে দিবেন এই বেচারা যুবক ভাই এবার ঘরের ভিতরে ডুইকা দেখে মা নাই মা নাই চাচি বলে বাবা তোমার জন্য একটা চিরকুট একটা চিঠি তোমার মা লেখা ঘরের ভিতরে রেখে গেছে এবার সন্তান যেহেতু উপযুক্ত বড় চিঠিটা হাতের মধ্যে দিয়া সন্তান চিঠি পরে আর চোখ থেকে দর দর করে পানির ফোঁটা পড়ে চিঠির মধ্যে কি লেখছে মা এমন কি কথা যেই কারণে সন্তান কান্না করে চিঠির মধ্যে লেখা আছে রে বাবা
ও বাবা তুই খালি আমারে প্রশ্ন করস মা গো তুমি কেন চোখে দেখতে পাও না এর মা তুমি কেন চোখে দেখতে পাও না বন্ধ বারে বারে প্রশ্ন করতি একটা দিনও আমি জবাব দিতাম না বাবারে আজকে তুমি বড় হইছো মা কেমন আছে তুমি একটা দিনও খবর নিলা না এ বাবা রাস্তা দিয়া চলার পথে তোরে হাতে ধইরা আমি স্কুলে নিয়া যাইতাম যাইতে যাইতে এক পর্যায়ে তুই নিজে একদিন দৌড় মারস দৌড়ার চোটে হঠাৎ করে গাড়ি আইসা তোরে অ্যাক্সিডেন্ট করলো অ্যাক্সিডেন্ট করার পর আমি মা জননী তোরে হাসপাতালে নিয়ে ভর্তি করলাম ডাক্তার এবার ডাক দে বলে মা গো আপনার সন্তানের চিকিৎসা করানোর জন্য নিয়ে আসছেন মা আপনার সন্তান আর কোনোদিন চোখে দেখতে পাবে না আপনার ছেলের দুইটা চক্ষু নষ্ট হয়ে গেছে আমি মা জননী ডাক্তারের পায়ে ধরা বলি ও ডাক্তার আমার সন্তান চোখে দেখতে পারবে না এটা আমি মা কইয়া কষ্ট সহ্য করতে পারবো না ডাক্তার প্রয়োজনে আমি মা দুনিয়ায় এত দিন দেখলাম আমার দেখার আর প্রয়োজন নাই আমার দুইটা চক্ষু আমার সন্তানের আমি দান করে দিলাম বাবারে যেই চক্ষু দিয়া তুমি দুনিয়ার আনাচে কানাচে ঘোরাফেরা করো কলেজের মধ্যে পড়ালেখা করো যেই চোখ দিয়া তুমি সব দেখতে পাও ওই দুইটা চক্ষু আর কারো দেওয়া নয় এই দুইটা চক্ষু হলো আমি মায়ের দান করা চোখ সন্তান পোপায় পোপায় কান্না করতেছে আরো লাগছে বাবা আমার মনের মধ্যে তামান্না ছিল আমার সন্তান বাসায় আসবে আমার চিকিৎসা করাবে আমার হাসপাতালে নিয়ে যাবে আমি মার খেদমত করবে আমি যদি মরে যাই আমার সন্তান আমার কবরের মধ্যে এক পুষ্টি মাটি দিবে বাবা রে আমার ভাগ্যে জুটবে কিনা আমি জানি না এ যুবরা রে সন্তানের এই চিঠি পড়িয়া সন্তান চিঠি পড়িয়া যখন কান্না আরম্ভ করছে ওই সময় আদরের মা কবর দেশে চলে গেছে চাচিরা ধিক্কার দিয়ে বলে ও ভাতিজা তোমার মা এত কান্না করছে আর ডাকছে আর বলছে যাদু তুই যদি একটা বার আমি মায়ের দেখতে আসস আমার কবরের মধ্যে মাটি দেয়া যায় ও যুবক ভাইরা সেই মার জন্য কিছু করা দরকার আছে না